নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শতভিসা এডুকেশন অনলি ফর সিরিয়াস স্টুডেন্টস। আজ আমরা আমাদের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব কিভাবে জিওগ্রাফি সাবজেক্টটাকে আমরা আয়ত্তে আনব। দেখুন, জিওগ্রাফি সাবজেক্টটা কিভাবে পড়ব এটা জানার আগে আমাদের জানতে হবে WBCS পরীক্ষায় মোট কত নম্বরের জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে। দেখুন, জিওগ্রাফি থেকে প্রিলিমসে কোশ্চেন আসে 25টি এবং মেনসে কোশ্চেন আসে 100টি, অর্থাৎ মোট 125 নম্বরের কোশ্চেন আপনি WBCS-এ পাচ্ছেন। তাহলে প্রিলিমস এবং মেনস এই দুটো মিলিয়ে যে 125 নম্বরের কোশ্চেন আসছে জিওগ্রাফি থেকে, তাহলে এটা আপনারা সহজেই বুঝতে পারছেন যে ইতিহাসের পর জিওগ্রাফি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই এই সাবজেক্টটিকে আমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপরে আসি কিভাবে পড়াশোনা করব। দেখুন, আমরা আমাদের চ্যানেলে আগেই একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা দেখিয়েছি কোন কোন বই WBCS-এর জন্য খুবই উপকারী। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি একবার দেখে নেবেন। দেখুন, এরপরে আমরা আসি আমাদের আলোচনায়। প্রথমে আপনি বাজার থেকে একটা ম্যানুয়াল ওয়ান লাইনার বুক কিনুন। এই বইটি আপনি কিনতে পারেন, এটা লীলা রাই এর ক্র্যাক WBCS। আপনি যদি এটা না কেনেন, আপনি নিতান সিংহানিয়া স্যারের WBCS ম্যানুয়াল এই বইটিও কিনতে পারেন। যদি আপনি এটি না কেনেন তাহলে আপনি শুধুমাত্র সাবজেক্ট ওয়াইজও কিছু ওয়ান লাইনার বুক পাওয়া যায়, যেমন ধরুন এই বইটি, এটি শুধুমাত্র জিওগ্রাফির ওপর লেখা সাবজেক্ট ওয়াইজ বই, এই বইটিও কিনতে পারেন। এই যে কোনো একটি বই বা এইগুলো বাদ দিয়ে আপনার পছন্দ মতো যে কোনো ওয়ান লাইনার বুক একটা কিনে নিন। কিনে নেওয়ার পর একটা এই ধরনের বই, হয় ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল কার্তিকচন্দ্র মণ্ডল এই বইটি, অথবা জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই বইটি আপনি কিনতে পারেন। যে কোনো একটি বই কিনে নিন এবং তার সঙ্গে অবশ্যই একটা ম্যাপ বুক, অর্থাৎ অ্যাটলাসের এই যে অক্সফোর্ড স্কুল এই ধরনের ম্যাপের বই একটা আপনাকে কিনে রাখতে হবে, কারণ জিওগ্রাফির ক্ষেত্রে আপনাকে ম্যাপ বেসড স্টাডি করতেই হবে। এছাড়া আপনি আর কি কিনবেন না, দোকানে বিভিন্ন ধরনের ম্যাপ পাওয়া যায়, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল এবং ভারতের ম্যাপগুলো আপনি কিনে নিন, যেখানে কোনো কোনো জায়গায় দেখবেন স্টেটগুলো দাগ দেওয়া আছে, কোনোগুলো জায়গায় স্টেটগুলো করা নেই, এই ধরনের ম্যাপ কিছু কিনে নিন, দিয়ে পড়াশোনাটা শুরু করুন। তাহলে প্রথমে কী করবেন না, প্রথমে আপনি যে কোনো একটা ওয়ান লাইনার বুক, যেটা আপনার কাছে যেটাই আপনার কাছে আছে, সেটা নিয়ে জিওগ্রাফি প্রথম যে চ্যাপ্টারটা আছে সেইটা খুলুন। সেই চ্যাপ্টারটার প্রতিটা বিষয় সুন্দর করে পড়ুন। তা মনে রাখবেন, এই বইয়ের কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এখানে যে কোনো ইম্পর্টেন্ট সেগুলোই রেখে দেওয়া আছে। এরপরে এইগুলো পড়ার পর আপনি দেখবেন যে কিছু কিছু জিনিস আপনি বুঝতে পারছেন না, কারণ ওয়ান লাইনার এক লাইনে লেখা আছে। তখন আপনি ঠিক এই বইটা বা এই বইটা, যে কোনো একটা বই নিয়ে সেই চ্যাপ্টারটা আপনি এখানে খুলুন, দিয়ে সুন্দর করে পড়ুন। পড়ার পর দেখবেন যে কিছু কিছু বিষয় পাচ্ছেন যেগুলো আপনি এই বইয়ে পাননি, বা আপনার কাছে যে ওয়ান লাইনার বইটা যে সেখানে পাননি, সেই তথ্যগুলো আপনি বইয়ে দাগ দিন। দাগ দেওয়ার পর সেই তথ্যগুলো এই বইয়ের সেই চ্যাপ্টারের সেই জায়গায় ফাঁকা জায়গাগুলোতে আপনি লিখে রাখুন। এরপরে দেখবেন এইসব লেখার পর আরও কিছু তথ্য এই বইয়ে আছে যেগুলো সেই চ্যাপ্টারে লেখা যাচ্ছে না, তখন আপনি কি করবেন, তখন আপনি একটা খাতা তৈরি করুন এবং হেডিং করুন সেই চ্যাপ্টারটার নামে, যে হিমালয়ান স্ট্রাকচার, সেইখানে আপনি তথ্যগুলো নোট করুন। তথ্যগুলো নোট করার পর আপনি কি করবেন, আপনি এই ম্যাপের বইটা খুলবেন, ম্যাপ দিয়ে প্র্যাকটিস করবেন, এবং আপনি যে ম্যাপগুলো বাজার থেকে কিনে এনেছেন সেইখানে গিয়ে আপনি হিমালয়ান স্ট্রাকচার, ধরুন এটা আপনার ম্যাপ, তাহলে হিমালয়ান স্ট্রাকচার ঠিক যেভাবে গেছে হিমালয়ান স্ট্রাকচারটা আপনি এইখানে এঁকে রাখুন। কারণ পরীক্ষাতে দেখবেন কোশ্চেন আসে অনেক সময় যে উত্তর থেকে দক্ষিণে হিমালয়ানের শ্রেণীগুলোকে সাজাও, বা সিন্ধুর উপনদীগুলোকে পশ্চিম থেকে পূর্বে সাজাও, বা প্রশ্ন আসে যে ভারতের পূর্ব বাহিনী নদীগুলোকে উত্তর থেকে দক্ষিণে সাজাও। যদি আপনি ম্যাপটা সুন্দর করে না নিজে এঁকে রাখতে পারেন তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন না। এরপরে পুরো সাবজেক্টগুলো এইভাবে পড়ে হয়ে যাওয়ার পর আপনি মক টেস্টের বই বাজারে অনেক পাওয়া যায়, যে কোনো একটা মক টেস্ট বুক আপনি কিনে নিন।
এবং সেটা প্র্যাকটিস করতে শুরু করুন। তবে এই বিষয়ে আমি আপনাদের বলবো, যদি আপনারা মক টেস্ট প্র্যাকটিস করতে চান মানে প্র্যাকটিস করতে হবেই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইংলিশ ভার্সনে পাওয়া যে কোনো মক টেস্ট বুক আপনি কিনুন, কিনে সেটা প্র্যাকটিস করুন। এবং ওই মক টেস্ট প্র্যাকটিস করতে গিয়ে দেখবেন কিছু কিছু আরও তথ্য পাচ্ছেন যেগুলো আপনি এই বইয়ে কিংবা আপনার অনলাইনের বইয়ে কোনো জায়গায় পাননি। সেইটা আপনি সেই তথ্যটা ওই যে খাতা করেছিলেন সেই খাতার যে চ্যাপ্টারে হচ্ছে সেই চ্যাপ্টারে গিয়ে নোট করুন। এইভাবে যদি করতে থাকেন আপনি দেখবেন আপনার ওই অনলাইনের বই এবং এই খাতা পরীক্ষার সময় আপনাকে কাজে দিচ্ছে। কারণ পরীক্ষার আগে 3-4 মাস আগে আপনি কিন্তু এই বড় বড় মোটা মোটা বইগুলো আর পড়তে পারবেন না, তখন আপনাকে মক টেস্ট প্র্যাকটিস এবং এই ধরনের যে অনলাইনের বইটা আপনি কিনেছেন বা খাতাটা তৈরি করেছেন নিজে হাতে, সেই খাতাটাই আপনার কাজে আসছে। যাই হোক, এইভাবে যদি আপনি তৈরি করতে পারেন আশা করি আপনি সফল হবেনই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।